হাই গাইস, ওয়েলকাম টু স্টাডি অন টাইম। অন্যান্য দিনের মতন তোমাদের কাছে আজকে আমি একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। এটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি। তো তোমরা দেখো, ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন, এখানে তোমরা ঢুকবে। ঢোকার পর এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এরকম একটা পিডিএফ ফাইল খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন, এই ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এটা তোমাদের যোগ্যতা আছে গ্র্যাজুয়েট পাস, আর বেসিক কম্পিউটারের নলেজ থাকতে হবে 6 মাসে। তো যারা চ্যানেলটাতে নতুন আছো, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। বিজ্ঞপ্তিটা একবার দেখে নাও, এটা হচ্ছে পুরোপুরিভাবে অনলাইনে বিজ্ঞপ্তি। অনলাইনে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের অ্যাপ্লাই শুরু হয়েছে 4/3/2020 থেকে 3/4/2020 তোমাদের লাস্ট ডেট আছে। এটা তোমাদের আছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে। এটা ক্লারিক্যাল পোস্ট, 13টা ভ্যাকেন্সি আছে। গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং বেসিক কম্পিউটারের নলেজ থাকতে হবে। 21,559 টাকা তোমাদের স্যালারি আছে এটা। তারপর তোমাদের দেখো বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে আছে ব্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টে 34টা ভ্যাকেন্সি আছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা জেনারেলের এসসি এসটি ভ্যাকেন্সিগুলো ওরা দিয়ে দিয়েছে। গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং কম্পিউটারে তোমাদের বেসিক নলেজ থাকতে হবে। 25,595 টাকা স্যালারি এটা। নর্থ 24 পরগনা কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কে আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে 2টো ভ্যাকেন্সি। এটাও তোমাদের গ্র্যাজুয়েট পাস আর কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে। 17,522 টাকা স্যালারি। হাওড়া ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কে আছে তোমাদের 2টো ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার পোস্টে। এটা 19,047 টাকা স্যালারি আছে। আর ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন বোর্ডে আছে তোমাদের অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে। এটাও তোমাদের 25,640 টাকা স্যালারি আছে আর 1টা ভ্যাকেন্সি আছে। আর এটা আছে তোমাদের খড়দাতে কো-অপারেটিভ ব্যাঙ্কে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে 2টো ভ্যাকেন্সি আছে, 28,708 টাকা স্যালারি আছে এটা। আর একটা আছে বর্ধমান কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কে জুনিয়র অ্যাসিস্ট্যান্টে আছে 1টা, আর ফিল্ড সুপারভাইজারে আছে 1টা। এটা তোমাদের সেম এডুকেশন কোয়ালিফিকেশন, আর এটাতে তোমাদের স্যালারি আছে 1টাতে 20,000, দুটোতেই 20,000 টাকা স্যালারি আছে। আর 3 বছর পর তোমাদের স্যালারিটা ফিল্ড সুপারভাইজারে হবে 25,068 টাকা, আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট হবে 24,968 টাকা। এই হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি তোমাদের অনেকগুলো আছে, প্রায় 56টা ভ্যাকেন্সি আছে তোমাদের। তো অনলাইনে তোমরা অ্যাপ্লাই করে দেবে, যাদের কম্পিউটারে বেসিক নলেজ 6 মাসের আছে আর গ্র্যাজুয়েশন পাস যারা আছো। আর এরপরে তোমাদের দেখো যেটা আছে, এজ লিমিটটা জেনারেলের ক্ষেত্রে 18 থেকে 35 বছর হচ্ছে জেনারেল, এসসি হচ্ছে যে 18 থেকে 40, এসটি 18 থেকে 40, ওবিসি এ 18 থেকে 40, আর ওবিসি বি আছে 18 থেকে 40 বছর এজ। তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করার সময় এখানেতে তোমাদের যে ছবিটা থাকবে সেটা 50 কেবির মধ্যে দিতে হবে, সিগনেচার 50 কেবি, লেফট থাম 50 কেবির মধ্যে, মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ডটা আছে ওটা তোমাদের 2 MB-র মধ্যে, মার্কশিট তোমাদের যেটা আছে সেই মার্কশিট তোমাদের 2 MB-র মধ্যে, এবং কাস্ট সার্টিফিকেট যেটা আছে সেটাও 2 MB-র মধ্যে তোমাদের দিতে হবে। আর এটা তোমাদের অনলাইনে পুরোপুরিভাবে অ্যাপ্লাই করতে হবে, এটা কোনো অফলাইনে অ্যাপ্লাই নয়। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজটাও দেখো দিয়ে দিয়েছে, জেনারেলের ক্ষেত্রে এবং ওবিসি এ এবং ওবিসি বি এদের ক্ষেত্রে টোটাল 200 টাকা অ্যাপ্লিকেশন ফিজ। আর যারা এসসি বা এসটি আছে তাদের ক্ষেত্রে প্রসেসিং ফিজটা শুধু লাগবে 40 টাকা, তাছাড়া এক্সট্রা কোনো পয়সা লাগছে না। আর তোমাদের এরপর এখানে দেখো পরীক্ষার যে সিলেবাসটা, সেই পরীক্ষার সিলেবাসও দিয়ে দিয়েছে। 2টো টায়ারে পরীক্ষা হবে, ফার্স্ট টায়ার এবং সেকেন্ড টায়ার। ফার্স্ট ইয়ারে তোমাদের যে পরীক্ষাটা হবে সেখানে তোমাদের 100 নম্বর পরীক্ষা এখানে দেখো দিয়ে দিয়েছে। এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, অঙ্ক থাকবে তোমাদের, রিজনিং থাকবে, আর জেনারেল নলেজ থাকবে। টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা, 1.5 ঘন্টা টাইম। এটাতে যারা পাস করবে তাদের দেখো টায়ার 2 হবে। এখানেতে বেঙ্গলি আছে 50 এবং ইংলিশ আছে 50, ডেসক্রিপটিভ পার্ট হবে এটা। আর এটাতে তোমরা পাস করলে তোমাদের কম্পিউটার টেস্ট হবে। কম্পিউটার টেস্টটা দেখো এখানে দেখো দিয়েছে, 50 নম্বরে তোমাদের একটা কম্পিউটার টেস্ট হবে, আর সঙ্গে তোমাদের একটা ইন্টারভিউ হবে, সেটা হচ্ছে 15 নম্বরে, ঠিক আছে। তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফাই আছে, ডকুমেন্টস ভেরিফাই হয়ে গেলেই তারপর জয়নিং লেটার দিয়ে দেবে। আর প্যানেলটা তোমাদের যে বেরোবে, প্যানেলটা তোমাদের পুরো সব, মানে যে রিটেন পরীক্ষা 2টো টায়ারে হয়েছে 2টো টায়ার,
ইন্টারভিউ সব নিয়ে তোমাদের প্যানেলটা তৈরি হবে। আর এখানে তোমাদের দেখো দিয়ে দিয়েছে যে যখন মানে তোমাদের অ্যাডমিট কার্ডটা ছাড়বে, সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু কোনো রকমভাবে কোনো বাই পোস্টে আসবে না, এটা অনলাইনে ওরা দিয়ে দেবে ওদের সাইডে। তোমাদেরকে ফোনেতে একটা এসএমএসও দেবে, দেখো এখানে তোমাদের লিখিয়ে দিয়েছে ফোনে তোমাদের একটা এসএমএস দিয়ে তোমাদেরকে ইনফরমেশন করে দেওয়া হবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য। তো তখন তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। এই বিজ্ঞপ্তিটাতে আর কিছু নেই, এইটাই তোমাদের বিজ্ঞপ্তি। আর আমি সাইটটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা, তবুও লিঙ্কটা আমি বলে দিচ্ছি, www.webcsc.org। এই লিঙ্কটা তোমরা গুগল থেকে সার্চ করবে, ওখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। আর কারোর যদি কোনো কিছু যদি এই সব এই ব্যাপারে যদি জানার থাকে, তাহলে আমাকে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো। চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকে এত দূরই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট দিন নতুন আবার ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি আসবো। ধন্যবাদ।